70টি মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টা সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছেন প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। এসব মেডিকেল কলেজ হাসপাতালে 2000-এরও বেশি চিকিৎসক প্রস্তুত রয়েছে বলেও জানায় সংগঠনটি। দুপুরে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে একথা জানান প্রাইভেট মেডিকেল কলেজের মহাসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। আমাদের প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের অধীনে 69টি মেডিকেল কলেজ হাসপাতাল আছে এবং এই হাসপাতালগুলি 24 ঘন্টা খোলা এবং সব ধরনের রোগের চিকিৎসা দেওয়ার জন্য তারা সর্বদা প্রস্তুত আছে। এখানে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সবাই কাজ করছে। জাতিকে আমরা আশ্বস্ত করতে চাই যে সরকারের পাশাপাশি করোনা ভাইরাস সংক্রান্ত যে কোনো দুর্যোগে, যে কোনো মহামারীতে বা ক্রাইসিসে আমরা এই 69টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল সরকারের পাশে থেকে জনগণকে সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। এই মুহূর্তে সিলেটের পারভিউ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকরাম। ধন্যবাদ জুবায়ের। আমি এখন আছি পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতাল কলেজ এবং হাসপাতাল সহ সিলেটে 4টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এবং এই 4টি মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস প্রাদুর্ভাব বাংলাদেশে আসার পর থেকে এখন পর্যন্ত কোনো সময় 24 ঘন্টা খোলা রাখার থেকে বন্ধ করা হয়নি। সব সময় 24 ঘন্টা খোলা ছিল। এমার্জেন্সি বিভাগ, যেটা জরুরি বিভাগ, এখানে খোলা ছিল। আমি এই হাসপাতালে এসে দেখেছি এবং অন্যান্য হাসপাতাল ঘুরে এসে দেখেছি প্রত্যেকটি হাসপাতালে জরুরি বিভাগ চালু রয়েছে এবং এই জরুরি বিভাগ একদিনের জন্য কখনো বন্ধ থাকেনি। 24 ঘন্টা প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালেই 24 ঘন্টা খোলা ছিল। এখন এই ম্যাম একটু কথা বলবো আমি এই হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল সালামের সাথে। জনাব সালাম, আপনি আমাকে বলবেন যে এই যে হাসপাতাল আপনারা 24 ঘন্টা যে ডিউটি দিচ্ছেন বা জরুরি বিভাগ চালু রেখেছেন, সার্বক্ষণিক ডাক্তাররা আছেন কিনা বা চিকিৎসকরা আছেন কিনা? সার্বক্ষণিক সব ধরনের চিকিৎসক দায়িত্বে নিয়োজিত আছেন। এই এমার্জেন্সি বিভাগে যদি কোনো করোনা ভাইরাস প্রাদুর্ভাব বা কোনো লক্ষণ নিয়ে কোনো রোগী আছে তাদের জন্য কি সেবার ব্যবস্থা রেখেছেন আপনারা? আমাদের এখানে আইসোলেশন ওয়ার্ড আছে, 10 বেডের একটা আইসোলেশন ওয়ার্ড আছে এবং আমরা যে কোনো রুগী আসলে তার সাথে যদি সর্দি কাশি শ্বাসকষ্ট থাকে তাদের জন্য আলাদা বহির্বিভাগ চালু আছে এবং সেখানে আমরা ফিল্টারিং করি তার যে করোনা আক্রান্ত কি না তার আমরা হিস্ট্রি নেই, তাকে পিপি পরিধান করে ডাক্তারের পরীক্ষা করে এবং তার বিদেশ ট্রাভেল হিস্ট্রি নেওয়া হয়, তার সংস্পর্শের হিস্ট্রি নেওয়া হয়। 14 দিনের ভিতরে এরকম সন্দেহভাজন হলে আমরা তাকে আমাদের নিজ দায়িত্বে আমরা শামসুদ্দিনে পাঠানোর ব্যবস্থা করি। এখানে যদি প্রয়োজন হয় যেতে সময় লাগে আমরা এখানে অবজারভেশনে আইসোলেশন ওয়ার্ডে রাখি আর যদি দেখি এরকম কোনো সম্ভাবনা নেই আমরা নির্বিঘ্নে আমরা ভর্তি করি এবং তাদের সব ধরনের চিকিৎসা প্রদান করে থাকি। তাছাড়াও সাধারণ সর্দি কাশি রোগী যারা হাসপাতালে আসার প্রয়োজন নেই তাদের চিকিৎসার জন্য হটলাইনের মাধ্যমে আমাদের হাসপাতালের 3 জন ডাক্তারের নম্বর আমাদের দেওয়া হয়েছে, তাদের ফোন করে তারা সর্দি কাশির সাধারণ চিকিৎসা নিতে পারে। ধন্যবাদ ডাক্তার আব্দুল সালাম। আপনারা শুনছিলেন যে এই হাসপাতালের ব্যবস্থা এবং প্রত্যেকটি হাসপাতালে আমরা দেখেছি যে জরুরি বিভাগে আসলে যে জিনিসটা বলা হয় সিলেট বিভাগের এই যে কেন্দ্রস্থল, যে বিভাগের শহরে যে হাসপাতালগুলো আছে, মেডিকেল কলেজগুলো আছে, সেগুলো গ্রাম থেকে বিভিন্ন উপজেলা থেকে আসে। এখন সব সড়ক যোগাযোগ বন্ধ থাকার কারণে হাসপাতালগুলোর রুগী একটু কম আসছে, এই কারণে এই হাসপাতাল সহ অন্যান্য প্রাইভেট হাসপাতালগুলোতে এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রুগী আসার সংখ্যা একটু কমে গেছে। জুবাইর, এই ছিল পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জরুরি বিভাগ, সর্বক্ষণিক জরুরি বিভাগ চালুর সর্বশেষ খবর। করোনা সংকট মোকাবেলায় সিলেটের বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোর প্রস্তুতি সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরাম।